শিবসাগর জিলার দেওপানী চাহ বাগিচা মজদুর ক্লাব ঘরত আজি অসম চাহ জনজাতি যুব ছাত্র পরিষদের উদ্যোগত এটি প্রেছ মিটর আয়োজন করেছো। এই প্রেছ মিটত উপস্থিত মূল ভাতৃপ্রতিম সাংবাদিক বন্ধুসকল আমি পরিষদ তরফেরপরা আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর এই প্রেছ মিটর যে উদ্দেশ্য আমি রাজ্যের আগত রাখব বিচার। যা 19 জুন তারিখে এ নিউজ নামৰ পোর্টেল চ্যানেল এটাত অসম ট্রাইবেল পোর্টেল চ্যানেল এটাত দিহিঙে দীপাঙে এক বিশেষ অনুষ্ঠানত অসম ট্রাইবেল সংঘর সম্পাদক আদিত্য খাকলারিয়ে এসটিক লৈ চাহ জনগোষ্ঠী আদিবাসী সকল লগ পরিকল্পিতভাবে বিদেশী সজার বিতর্কিত মন্তব্য করা আমি অসম চাহ জনজাতি যুব ছাত্র পরিষদে তীব্র ভাষায় গরিহণা দিছো। আর অসম সরকার অসমৰ বিজেপি সরকারখনৰ হৈ এনে ধরনের এজেন্টগিরি করে বিতর্কিত মন্তব্যের দ্বারা ছয় জনগোষ্ঠী ঐক্যমঞ্চর মাজত এক বিভাজনের বীজ রোপণের প্রয়াস করে যে নিকৃষ্ট কার্য করেছে এনে ধরনের নিকৃষ্ট কার্যপরা আমি অসম চাহ জনজাতি যুব ছাত্র পরিষদে আঁতরি থাকিবর কারণে সকিয়াই দিছো। ইয়ার অন্যথা ভবিষ্যৎ দিনত এনে ধরনের নিকৃষ্ট মন্তব্যেরপরা উদ্ভব হব পরা যিকোনো পরিস্থিতির বাবে অসম ট্রাইবেল সংঘ জগরিয়া হব লাগিব। এটা কথা আমি খাকলাই ডাঙরিয়াক স্পষ্ট কব বিচারিছো যে আমি ভারতবর্ষের একটা মহান সংবিধানের দ্বারা আমি পরিচালিত হয়েছো। আর এই সংবিধানের 341 আর 342 যে অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদত একটা কথা স্পষ্টকে লিপিবদ্ধ আছে যে ভারতবর্ষের যিকোনো রাজ্যত যিসকল জনগোষ্ঠী পলিটিক্যালি পিছপরা তেনেবিলাক জনগোষ্ঠীক সরকারের নীতি নিয়মের মাজেরে তিনিটা সদনের এই বিল গৃহীত করার যোগেদি এসটি দিব পরার একটা নীতি আছে। আর এই নীতি আমি জানো যার কারণে আজি দীর্ঘ সময়েরপরা এই জনজাতিকরণের দাবিক বিভিন্ন সময় বিভিন্ন স্থানত প্রতিবাদী কার্যসূচীর যোগেদি আমি আমার এই দাবি সাব্যস্ত করে আছো। গতি জনজাতিকরণ চাহ জনগোষ্ঠীর একটা প্রাপ্য অধিকার, আর এই প্রাপ্য অধিকার আমাক সরকারে যেটা নীতি নিয়মের মাঝে দিব ইয়াত কোনো ব্যক্তি বা কোনো সংঘই বাধা দি রখাব নোৱাৰে, এই কথাটা স্পষ্ট। লগেলগে মই খাকলাই ডাঙরিয়াক একটা কথা স্পষ্ট করব বিচারিছো যে চাহ জনগোষ্ঠী লোকসকল আদিম জনগোষ্ঠী, আর এই আদিম জনগোষ্ঠীয়ে এই অসম যে সোণর অসম আমি যাক নেকি সোণর অসম কওঁ, এই সোণর অসমখন গড় দিয়াত এক বিশেষ অবদান আছে। আজি বিশ্বর দরবারত এই অসমক চাহপাতেরে জিলিকায় তোলার এক বিশেষ অবদান চাহ জনগোষ্ঠী আদিবাসী লোকসকলের। আজি যদি অসমক চিনি পায় বিশ্বর দরবারত তেন্তে চাহক লৈ এই অসমখন গড়োতে চাহ জনগোষ্ঠীসকলের যি ত্যাগ সেই ত্যাগর ইতিহাস খাকলাৰি ডাঙরিয়ায় নাজানে। গতি আমি এই সংবাদমেলের যোগেদি আপনাকে একটা কথা স্পষ্ট করছো যে আপনি অসমৰ ইতিহাসত চাহ জনগোষ্ঠীর কি অবদান আছে আর ভারত সরকারের যে সংবিধান এই সংবিধানের যে দুটা অনুচ্ছেদ উল্লেখ করল এই অনুচ্ছেদ দুটা আপনি পড়ক, আর আপনার সংঘত যে সকল ব্যক্তি জড়িত হয় বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার যোগেদি আমার জনগোষ্ঠীটক আক্রমণ করার মন্তব্য আগবাইছে তেখেতকলকো পড়ব কোক আর জানক ভারতের ইতিহাস আর সংবিধান। আমি এই সংবাদমেলের যোগেদি আর একটা কথা স্পষ্ট করব বিচারিছো
যে অসম তথা ভারতর সংবিধানের উপর প্রথমে জ্ঞান আহরণ করক, তেতিয়াহে করক আর আপনালোকে ইয়ার উপর মন্তব্য আগবঢ়াক। আপনালোকে ইতিহাস নজনাকৈ, ভারতের সংবিধান নজনাকৈ আপনালোকে যেতিয়াই মন তেতিয়াই বিভিন্ন সময়ত যেতিয়াই সরকারে জনজাতিকরণ প্রক্রিয়াটো আগবাই নিয়ার প্রচেষ্টা করে, আমি বিগত কংগ্রেস সরকার দিনতো দেখিছো এই ট্রাইবেল সংঘর বিষয়ববিয়া সকলে বিধি পাতালি দিয়ে আহিছে। গতিকে প্রত্যেকবারে বিগত কংগ্রেস সরকার দিনতো, আজি বিজেপি সরকার দিনতো এই ট্রাইবেল সংঘই এই বিজেপি সরকারের দিনতো মানে এজেন্ট হিসাবে কাম করে পেলায় আমার এই দাবি পূরণ করার বিধি পাতালি দিয়াটো আমি তীব্র ভাষার গরিহণা দিছো। আর আমি পুনর্বার তেখেত সকলক এনে ধরনের কার্যকলাপর পর আঁতরে থাকবর আমি হকিয়াই দিছো। কথা স্পষ্ট চক, সরকারে এটা কথা আমার রাইজর আগত মানে প্রতিষ্ঠা করেছে যে অসমত যদি শান্তিপূর্ণ জনগোষ্ঠী সকলক এনে ধরনের বিতর্কিত মন্তব্যর যোগেদি শান্তি ভঙ্গর প্রচেষ্টা করে তেন্তে তেওঁর উপর সরকারে নিজাববিয়াকে গোচর তরি পেলাই ব্যবস্থা গ্রহণ করে। যদি খাকলাই ডাঙরিয়াই ইয়াই বিতর্কিত মন্তব্য পুনের এনে ধরনের করে তেন্তে আমি সরকারের এই ক্ষেত্রত যেহেতুকে জনগোষ্ঠীবিলাকর মাজত একটা বিভাজন সৃষ্টি করে অসমখনত অশান্ত করার একটা প্রয়াস করেছে, গতি রাষ্ট্রদ্রোহী হিসাবে স্বীকৃতি হব আর তেখেতর উপর রাষ্ট্রদ্রোহী গোচর রুজু করে গ্রেপ্তার করব কারণে আমি দাবি তুলিম। ক্ষেত্রত আমি আশ্চর্য প্রকাশ করেছো, আমি অসম আদিবাসী ছাত্র সন্থার যে সবল পদক্ষেপ, আমি সবল পদক্ষেপক আমি আদরি জানাইছো। আর যখন আজিও জাগি উঠা নাই এই লোকসলক নিজের জনগোষ্ঠী নিরাপত্তার স্বার্থত আমি জাগি উঠব কারণে আহ্বান জানাইছো। আর আমি গণতান্ত্রিকভাবে ইয়ার প্রতিবাদ সাব্যস্ত করবর কারণে আমি যুব ছাত্র পরিষদ সাজনাতি যুব ছাত্র পরিষদ তরফর আমি বিনম্রভাবে অনুরোধ জানাইছো।